বেলাল রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় শায়িত তার পাশে তার স্ত্রী চোখের পানি ফেলে কাঁদছেন স্ত্রীর কান্না আর ওইদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পর পর মুচকি হাসতে লাগলো স্ত্রী বলে হায় রে দুঃখ আর বেলাল বলে হায় রে আনন্দ সবাই অবাক হয়ে বলছেন আরে মৃত্যু শয্যায় শায়িত আপনি মরে যাবেন আর আপনি হাসছেন বিবিকে বলছে বিবি তুমি কাচ্ছ কেন লিবাতবে কি না কাচ্ছ কেন বলো কি হয়েছে বলছে আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন একা কবরে থাকবেন কাঁদবো না বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন তোমরা কাচ্ছ আর বিশ্বাস করো আমার কলিজায় আনন্দের জোয়ার বয়ে গেছে আমার কলিজায় আনন্দের জোয়ার চলছে কেন কিসের আনন্দ বেলাল বলছে যে নবীকে দুনিয়ার থেকে হারিয়েছি আমি আজ দুনিয়ার থেকে বিদায় হলেই তো পরে নালকা মুহাম্মাদান ও আসহাবাহু সেই নবীকে দুনিয়ার থেকে হারিয়েছি আজ দুনিয়ার থেকে বিদায় হলেই তো পরে সেই নবীকে পাবো আর সাহাবীদেরকে পাবো আমি হাসবো না তো কে হাসবে ভালোবাসা কাকে বলে বুঝেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে মদিনার লোকেরা বারবার অপেক্ষা করে কখন নবী আসবে কখন নবী আসবে খেজুর গাছের উপরে উঠে উপর থেকে দেখে যে নবী আসতে দেখা যায় কিনা প্রতিদিন পাহারা দেয় কোন দিন আসবে একদিন আসবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হচ্ছে তখন 10 বছর বয়স এদিকে সেই 10 বছর বয়সে আল্লাহু আকবার বাচ্চাদের সাথে খেলে আর ছোট বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিন মদিনার আসার পথে গিয়ে কবে নবী আসবে সুবহানাল্লাহ আসবে কবে খুঁজতে থাকে একদিন চলেই আসলেন মাকে গিয়ে বললেন মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে তাড়াতাড়ি চলো মা গো একটা আবদার আমাকে একটু নবীর কাছে রেখে দিও আল্লাহু আকবার আমি সেই নবীর কাছে থাকতে চাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নিয়ে গেলেন রাসূলের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন এই মদিনার প্রত্যেকটা নারী পুরুষ আপনার জন্য কোনো না কোনো হাদিয়া নিয়ে এসেছে কিন্তু আমি আপনাকে দেওয়ার মতো তেমন কোনো হাদিয়া আমার কাছে নাই বড় কোনো উপহার নাই তবে আমার এই ছোট বাচ্চাটা আছে 10 বছরের বাচ্চা আনাস এই আনাস আমার আছে ইয়া রাসূলুল্লাহ এই আনাসকে আপনার জন্য আমি হাদিয়া দিলাম আপনি যা মন চায় তা ওকে দিয়ে করাবেন সুবহানাল্লাহ বলেন আমি আপনার হাতে দিয়ে দিলাম আমি আপনার হাতে দিয়ে দিলাম ইসলামের জন্য দ্বীনের জন্য আপনার ভালোবাসায় আপনার হাতে দিয়ে দিলাম সেই দিন থেকে এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বড় হতে লাগলেন 10 বছর আল্লাহর রাসূলের খিদমত করেছেন শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাতে দেরি হতো মানে তাকালেই বুঝতে পারতেন যে আল্লাহ রাসূলের এখন কি দরকার কোন জিনিসটা প্রয়োজন 10 বছর খিদমত করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে খাদিম তো আশা বসেনি না 10টা বছর আল্লাহ রাসূলের খাদিম ছিলাম এই 10 বছরের মধ্যে তিনি কখনোই আমাকে একবার ধমক দিয়ে বলেন নাই লিমা ফাল তাহাল্লা ফাল তানাস এটা কেন করেছো কেন করো নাই জীবনে একবার তিনি ধমক দেয় নাই 10টা বছর খিদমত করেছি একবারও তিনি কখনো ধমক দেন নাই আমি অন্যায় করার পরে ধমক দেয় নাই